দীর্ঘদিন পরে একা একি জান্নাতে আব্বাকে আল্লাহ রাখছেন, রাখার পর দীর্ঘদিন পর আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সৃষ্টি করবেন। আল্লাহ আহকামুল হাকিমের জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যা যা আমার পয়গম্বর আদমকে আরামসে ঘুম পাড়াইয়া দে। ঘুম পাড়াইয়া তাকে ঘুমের মধ্যে তার বাম পাঁজরটা কুদরতিভাবে অপারেশন করে আদমের সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করে দেয়। সৃষ্টি হয়ে গেলেন আমাদের মা হাওয়া। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে। সৃষ্টি করছেন যে হাওয়াকে, সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা হাওয়াকে এত সুন্দর করে সৃষ্টি করছেন। কিতাবে লেখেন যে আল্লাহ দুনিয়াতে যত সুন্দরী নারী সৃষ্টি করছিলেন তাদের মধ্যে অন্যতম একজন সুন্দরী ছিলেন মা হাওয়া। মা হাওয়াকে খুব সুন্দর করে সৃষ্টি করছেন। একটা নারী যদি, যুবতী মেয়ে যদি সুন্দরী হয় তাইলে এমনিতেই সে তাকে সুন্দর দেখায়, কিন্তু ওই সুন্দরী নারীটাকে যদি আবার সুন্দর করিয়া ক্রিম ট্রিম মাখাইয়া, আলতা স্নো পাউডার দিয়া, অলংকার দিয়া সাজাইয়া, জামদানি শাড়ি পরাইয়া বসাইয়া রাখা হয় তাইলে তার সুন্দরের উপর সুন্দর। কথা কয় না, সুন্দরের উপর সুন্দর। আব্বার জন্য আম্মাকে আল্লাহ কামুল হাকিমিন সাজায়া গুছাইয়া আব্বার শিয়রের পাশে বসায়া রাখছেন। আব্বা তোর নাক ডাকায়া ঘুমাইতেছেন। কথা কন্যা ঠিক কিনা? ঠিক না? কিছুক্ষণ পর আব্বা ঘুম থেকে উঠছেন, চোখ কষলাইয়া কষলাইয়া দেখেন মানুষ ঘুম থেকে উঠলে চোখ কষলাইয়া কষলাইয়া উঠে। আব্বা চোখ কষলাইয়া কষলাইয়া ঘুম থেকে উঠছেন, উঠিয়া এইভাবে পিছনের দিকে থাকাইছেন, আর যে দেখছেন আমাদের আম্মা হাওয়াকে, দেখার পর বলতেছেন সুবহানাল্লাহ। قسيمٌ جسيمٌ نسيبٌ وسيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الخير ইসলামী যুব কল্যাণ পরিষদ পটালপুর পশ্চিম ফকিরপাড়া পেন্সগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষ অধিবেশনের মহাতারাম সভাপতি, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইসব, পর্দার অন্তরালে অবস্থানকারী আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা পর্দানি সিনেমা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে এই নূরানি মাহফিলের আয়োজন করে সেখানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলমিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ তো কম না আলহামদুলিল্লাহর যে আওয়াজ দিচ্ছেন আপনারা। কিরে ভাই, মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? তো খুশির আওয়াজ তো হলো না, একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ জাল্লা শানহু যদি আমাকে তৌফিক দান করেন কোরআনে করিমের এই আয়াত এবং হাদিসে রাসূলের আঙ্গিকে কিছু কথা বলে আলোচনা শেষ করব। দীর্ঘ সময় ধরে আপনারা অত্যন্ত যোগ্য, বিচক্ষণ, দূরদর্শী, হাক্কানি রব্বানি উলামায়ে কেরামদের জবান থেকে দিনের কথা শুনে আসছেন। আমি আপনাদের সময় বেশি নষ্ট করতে যাব না,
আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা মনোযোগ সহকারে যদি আমরা শুনি ফার্স্ট টু লাস্ট, তাহলে আমাদের জীবনের আমূল পরিবর্তনের জন্য এই আলোচনাটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দোস্ত আহবাব, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি নসিহত করেছেন, কি উপদেশ দিয়েছেন, আমাদের জন্য কি আইনি লজিক রচনা করেছেন, আমরা সেই আলোচনার দিকে যাব। যাবার আগে আমাদেরকে আগে বুঝতে হবে আমরা যে কোরআনের আলোচনা আজকে শোনার জন্য আসলাম, এই আলোচনার মজলিস কায়েম করা, এই আলোচনার মজলিসের আয়োজন করা কতটুকু দরকার। কোরআন আমরা সকলে জানি আমাদের ধর্মীয় গ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়তের জন্য নাজিল করেছেন, তাই আমাদের হেদায়তের জন্য আমাদের জীবন পরিচালনার সংবিধান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। সুতরাং সংবিধান না জানা থাকলে আমল করব কিভাবে? যদি আমল করতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে কথাটা ঠিক কিনা ঠিক না, জোরে কোন ঠিক কিনা ঠিক না। আমল করতে হলে আমাদেরকে জানতে হবে। এখন প্রশ্ন হলো কিভাবে জানব? যারা মাদ্রাসায় পড়ি নাই, কোরআন হাদিস শিখি নাই, আমরা কোরআন শিখব কিভাবে? যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরামগণ আমাদেরকে দিন শিকার সহজ একটা পদ্ধতি ওয়াজ মাহফিল তাফসির মাহফিলের আয়োজন করার মধ্য দিয়ে দিন শিখানোর একটা ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন। সুতরাং কোরআন জানতে হলে এই ধরনের মাহফিলের প্রয়োজন আছে কি আছে না? আছে। ওয়াজ মাহফিলের আয়োজন করার প্রয়োজন আছে, কারণ আমরা কোরআন জানি না। আজকে উলামায়ে কেরামরা আমাদেরকে কোরআন জানাচ্ছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআনের এই মাহফিলকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনের এই মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য শতকরা 92% মুসলমানের দেশে সুগভীর ষড়যন্ত্র চলছে। আমি আজকের মাহফিল থেকে আমাদের দেশের কর্তা ব্যক্তিদেরকে মেসেজ দিতে চাই, এটা মুসলমানের দেশ, এখানে আপনারা যতই চেষ্টা করেন ওয়াজ মাহফিলকে নিয়ন্ত্রণ করার, এটা আদৌ সম্ভব হবে না। জোরে কোন সম্ভব হবে না? কারণ এদেশের তাওহিদী জনতা তার নিজের জীবন থেকেও বেশি আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা ঠিক না? আমরা আমাদের জীবন থেকেও বেশি কোরআন এবং সুন্নাহকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা ঠিক না? এজন্য যদিও আপনারা চেষ্টা করছেন, এই চেষ্টা কখনো, এই স্বপ্ন কখনো বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না। এজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমি অত্যন্ত বারাক্রান্ত মনে আপনাদেরকে বলছি, আজকে ওয়াজ মাহফিলকে নিয়ন্ত্রণ করার জন্য এক গ্রুপ মানুষ উঠে পড়ে লেগেছে। এরা এমন পরিস্থিতির শিকার আমরা হচ্ছি, কোথাও দেখা যাচ্ছে বয়ান শুরু করেছি প্রশাসন এসে হাজির। দুঃখজনক হলেও সত্য, আমরা হুজুররাই কেবলমাত্র এই প্রশাসনের লোকদের সঙ্গে বিতর্কে জড়াই। এমন জায়গা, এমন স্থান, এমন পরিবেশ আমরা দেখি
প্রশাসনের সঙ্গে শুধু আমরাই টকিং করি, কিন্তু আমাদের সামনে হাজারো লোক বসে থাকে, কেউ একটা কথাও বলে না। কথা কন আছে কি আছে না, এমন জায়গা আছে। এই জন্য আপনাদেরকে মেসেজ দিতে চাই, চুপ করে বসে থাকলে হবে না। বসে থাকলে ইসলাম বিদ্বেষীরা যে নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে, তারা তাদের নকশা বাস্তবায়ন করবেই করবে। কথা কন ঠিক কিনা ঠিক না? এই জন্য আমাদেরকে সুচ্ছা থাকতে হবে। আমাদেরকে, আমরা মুসলমান জাতি, বীরের জাতি, আমাদের বীরত্ব নিয়ে, আমাদের শক্তি নিয়ে, সামর্থ্য নিয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা কন ঠিক কিনা ঠিক না? দোস্ত আহবাব, আসুন, কোরআনের মাহফিল, কোরআনকে জানা আমাদের অত্যন্ত দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, আমাদেরকে কি আমল করার কথা বলেছেন, আমরা করছি কি, সেটাকে যদি কোরআনের সঙ্গে মিলাতে হয় তাহলে আমাদেরকে কোরআন জানতে হবে। আসুন দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে কি ইনফরমেশন দিয়েছেন, আমরা সেই আলোচনার দিকে যাই। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? একটু জোরে জোরে আওয়াজ দিতে হবে, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর কালাম যতই বেশি শুনি ততই ভালো লাগে, এটা আল্লাহর কালামের মুজিজা। কথা কন্না ঠিক কিনা ঠিক না? কিন্তু যত ভালোই গায়িকা, যত ভালোই সুরকারের গান শুনি না কেন, একবার দুইবার তিনবার শুনি, চার নম্বর বার বলতে হবে ক্যাসেট বদলা। কথা কয় না ঠিক কিনা ঠিক না? কিন্তু সুললিত কণ্ঠের অধিকারী ভালো একজন পারি যদি সারা রাত্রিও তিলাবত করে, খারাপ লাগবে না। কথা কন ঠিক কিনা ঠিক না? এই জন্যে আসুন দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন না শুন শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনগুলির মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনী, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম তোমাদের মাঝ থেকে তোমাদের সঙ্গিনীদেরকে? আমার মালিক আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পেরেশানি করে, পরিশ্রান্ত অবস্থায় ক্লান্ত শ্রান্ত হয়ে যখন বাড়িতে ফিরবা, তাদের কাছে ফিরে যেন তোমরা শান্তি লাভ করতে পারো। দোস্ত আহবাব, আমার মালিক আল্লাহ বলতেছেন, আমি দুনিয়াতে অনেক নিদর্শন তোমাদের জন্য বানিয়েছি, এই সবগুলো নিদর্শনের মাঝ থেকে একটা নিদর্শন হইল, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করছি। আল্লাহ অনেক নিদর্শন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ জল্লে শানুহু পাহাড় সৃষ্টি করেছেন, আল্লাহ সাগর মহাসাগর সৃষ্টি করেছেন,
সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন। কথাটি কেন দিন দুষ্ট আহবাব আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, এটা একটা নিদর্শন। এই উঠাউটি যদি করেন, আমরা কিন্তু মুখস্থ বক্তা না, ভালো করে বুঝছেন, কিতাব পড়ানো বালা বক্তা, কথা বুঝতে পারছেন? বক্তার তো এখন দুনিয়াতে অভাব নেই। আমরা যারা কিতাব পড়াই, আমাদের বয়ানের একটা আদাব আছে, ক্লাসের মধ্যে ছাত্র উঠুউটি করলে কিন্তু পড়ানো যায় না। কোনদিনও ওয়াজ মাহফিলে ছোট ছোট বাচ্চাদেরকে আগে বসাইবেন না, মুরব্বীরা আগে বসবেন। এই যে আমার এক ভাই বলল, ডাক্তার মনসুর সাহেব, বিগত বছর আপনাদের মাহফিলে আপনাদের এলাকার ডাক্তার মনসুর সাহেব জীবিত ছিলেন, মাহফিলের পরের দিন তিনি মারা গেছেন। কি কথা কন, আপনাদের এলাকায় একজন ডাক্তার মনসুর সাহেব ছিলেন কি ছিলেন না? ডাক্তার মনি সাহেব গত বছর মাহফিলে ছিলেন, পরের দিন তিনি মারা গেছেন। হ্যাঁ, এই রাত্রি মানে মারা গেছেন, অথচ তিনি মাহফিলে ছিলেন। তো আজকে যারা আছেন এরাও তো কালকে মারা যেতে পারেন, আজকে রাত্রেও মারা যেতে পারেন, কথা কন ঠিক না? ঠিক না? এই জন্য দোস্ত আহবাব, আপনি যদি মাহফিলে আইসা আল্লাহওয়ালাদের সামনে বসেন, আল্লাহওয়ালারা আপনার চেহারার দিকে তাদের দৃষ্টি পড়বে, কথা কন না? ঠিক না? ঠিক না? আল্লাহওয়ালাদের দৃষ্টি আপনার চেহারার উপর পড়লে আপনার দুনিয়ার জীবন, পরকালের জীবন উজালা হয়ে যাবে, সুবহানাল্লাহ, ফায়দা হবে। আমাদের বদ অভ্যাস, আমরা ওয়াজ মাহফিলে আসলে পিছনে বসি, বাচ্চাদেরকে সামনে দিয়ে দিই। মুরব্বি চাচারা সব সময় চেষ্টা করবেন সামনে বসতে। যারা ওয়াজ মাহফিলে বয়ান করেন এরা আল্লাহওয়ালা ব্যক্তি, এদের নজর এদের দৃষ্টিটা আপনার চেহারার উপর পড়ুক। কাল হাশরের মাঠে এই চেহারাটা আপনার ওই আল্লাহওয়ালার দৃষ্টিতে পড়লে সেই ব্যক্তিটা আপনি যে দিনের কাজে শরীক ছিলেন এটার সাক্ষী হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, লাভ না লস, এগুলি বোঝার চেষ্টা করতে হবে। আমরা বুঝি না, উল্টা পাল্টা করেন না, একটু উঠাউটি করেন না, সুন্দর করে বসেন, আর নাইলে আলোচনাটা কিন্তু এলোমেলো হয়ে যাবে। আমি বিষয় ভিত্তিক আলোচনা করি, উল্টো পাল্টা কথাবার্তা আমার পছন্দনীয় না। দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি অনেক নিদর্শন বানাইছি, আসমান একটা নিদর্শন, আমি আল্লাহ আসমান বানাইলাম, অথচ আসমানকে এমন ভাবে বানাইছি, এই আসমানকে কুটি বিহীন বানাইছি। আসমানের কি কোনো খুঁটি আছে? আমার মালিক আল্লাহ বলেন, শোনো, আমি আকাশ বানিয়েছি, এটা তোমাদের জন্য একটা নিদর্শন, এই নিদর্শন তোমাদের জন্য এমন নিদর্শন বানাইলে যেই আকাশের দিকে তাকাইলেই তোমরা আমি আল্লাহর পরিচয় পেয়ে যাব। আকাশের কোনো খুঁটি নাই, খুঁটি বিহীন আকাশ সৃষ্টি করেছি আমি আল্লাহ, জমিন সৃষ্টি করেছি, এটাও তোমাদের জন্য আমি নিদর্শন বানাইলাম। জমিন আমি আল্লাহ কেমন ভাবে সৃষ্টি করেছি, জমিনকে আমি পানির উপর দাঁড় করায় রাখছি। বড় আস্তে কোন সুবহানাল্লাহ, জমিন কের উপর দাঁড়ায় আছে ভাই? জমিনের নিচে কি আছে? এটা কি কত বড় নিদর্শন, চিন্তা করেন ঠিক না? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই না, আমি আল্লাহ জমিনের উপর বিশাল বড় বড় পাহাড় স্থাপন করেছি। জমিনের উপর যে পাহাড়গুলি আছে, এই পাহাড়গুলির মধ্যে একটা ফেরেক নাই, ফেরেক ছাড়া আমি আল্লাহ জমিনের উপর পর্বতমালা স্থাপন করেছি বান্দার আল্লাহর গোলাম, এটা আমার নিদর্শন, কথা কন ঠিক কিনা? ঠিক না? শুধু তাই না, আমার আল্লাহ বলেন, আমি সাগর মহাসাগর সৃষ্টি করেছি,
সাগর মহাসাগর আল্লাহ সৃষ্টি করছেন, কত সাগর আছে আহারে আমরা দেখি নেই, কথা কোন ঠিক কিনা ঠিক না। আমি ছোটবেলা স্কুলে পড়তাম তো বিজ্ঞান বই আছে না স্কুলে, বিজ্ঞান বইয়ের মধ্যে একটা পাঠ ছিল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, এটা আছে কি আছে না, এটা বিজ্ঞানের একটা সূত্র। তো আমি পড়তাম আর মনে মনে চিন্তা করতাম বিজ্ঞানীরা যে বলল পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল, আমি তো পানি দেখি না, কথা কয় না, আমরা পানি কতটুকু দেখি, এই সিলেটের মধ্যে পানি কতটুকু দেখে, আমরা তো চোখে পানি দেখি না, কথা কন ঠিক না ঠিক না। তা আমার সন্দেহ হইতো এটা কি কইল, তিন ভাগ জল আর এক ভাগ স্থল, এটা আমার বুঝে আসে আসলেই বুঝে আসে নাই। একবারে দাওরায়ে হাদিস পাশ করলাম, মাওলানা হয়ে গেলাম, মাওলানা হওয়ার পর বিয়ে করলাম, তো আল্লাহ তাআলা বলে তুই এক মাসলা হল হয় নাই তোর, আমি আল্লাহ তোরে বিয়া করাইয়া এটা হল করাইয়া দেব। তো বিয়ে করছি কোথায়, বরিশাল, বরিশালের একটা জেলা আছে দ্বীপ জেলা ভুলা, নাম শুনছেন নি আপনারা, কি রে ভাই খারাপ লাগতেছে, মজার আলোচনা হবে, খুব ধৈর্য সহকারে বসে বসে। তো এই দ্বীপ জেলা ভুলাতে আমি বিয়ে করলাম, আমার শ্বশুর বাড়ি হলো ভুলা। তো প্রথম বিয়ের পর যখন সফর, ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে ছড়লাম, ছড়ে আমার খুব আতঙ্ক, খুব ভয়, প্রথম প্রথম লঞ্চে সফর, অনেক লম্বা সফর। তো আমার শালক আমার সাথে তো বলতেছে ধুলা ভাই চাঁদপুরে একটা জায়গা আছে সাত নদীর মুখ, দেখেন এই জায়গায় গেলে বেশি কইরা সুরাকেরাত পইরেন, কথা কয় সুরাকেরাত পইরেন মানে কি, এখানে একটা আতঙ্কের জায়গা, কথা কয় না, কথা কর না, আতঙ্কের জায়গা, এখানে একটু দুয়া কালাম পইরেন। আমি বললাম কি হয়েছে, কয় দুলা ভাই ওই জায়গায় গেলে আর যখন লঞ্চটা সাত নদীর মুখে পড়ে মনে হয় যে লঞ্চটা নিচের দিকে চলে যাচ্ছে, খুব গভীর জায়গা। তো আমি খুব আগ থেকেই প্রিপারেশন নিয়ে লঞ্চের তিন তালায় উঠে গেলাম, উঠা দাঁড়ায় রয়েছি যে ওইটা ওই জায়গাটা আমার দেখতে হবে, আল্লাহ একবার। তিন তালায় যখন উঠলাম, উঠার পরে দেখি ডানে বামে থাকাইলাম, সামনে পিছনে থাকাইলাম, দেখি শুধু পানি আর পানি, আর কিছু দেখা যায় না। তখন আমার ওই স্কুল জমানার বিজ্ঞানের সবকটা স্মরণ হয়ে গেছে যে বিজ্ঞানীরা যে বলছে পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল, কথাটা কথা কয় না সত্য। আমার তখন ওই মাসআলা হল হইছে, আসলেই তো সত্য, শুধু পানি আর পানি, কিছু দেখা যায় না। দোস্ত আহবাব, আমার মালিক আল্লাহ বলতেছেন শোনো, আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, গ্রহ নক্ষত্র বানাইলাম, বৃক্ষরাজি তৈরি করলাম, পর্বতমালা স্থাপন করলাম, পাহাড় সমুদ্র সাগর মহাসাগর সৃষ্টি করলাম, এই সব কিছুই হইলো আবি মালিকের এক একটা নিদর্শন, ওই বান্দার আল্লাহর গোলাম, এই সবগুলি যেইভাবে তোমাদের জন্য এক একটা নিদর্শন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী স্ত্রী জাতিকে সৃষ্টি করেছি, এটাও আরেকটা অন্যতম নিদর্শন। আমাদের মাস থেকে অর্থাৎ এই কথার অর্থ কি, যে পুরুষ থেকে আমি নারী সৃষ্টি করছি, কথা কয় পুরুষ থেকে কি করছেন নারী সৃষ্টি করছেন, এটার কয়েকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। এক নাম্বার হইল আল্লাহ তাআলা সর্বপ্রথম কারে বানাইছেন, জোরে কন, আদম আলাইহিসসালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করছেন, আদম পুরুষ না মহিলা, পুরুষ। আচ্ছা আদমকে যখন সৃষ্টি করছেন আল্লাহ কি সঙ্গে সঙ্গে হাওয়াকে সৃষ্টি করছেন, একসাথে সৃষ্টি করছেন, কেন আল্লাহ আগে কেন আদমকে সৃষ্টি করলেন আর পরে কেন হাওয়াকে সৃষ্টি করলেন, নিশ্চয়ই এটার কোনো কারণ আছে, কথা কন ঠিক না ঠিক না। আল্লাহ তাআলা আমাদের আব্বা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রথমে সৃষ্টি করছেন, আব্বাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা
থাকার জন্য জায়গা দিয়েছেন জান্নাত। আব্বা ছিলেন কোথায়? জান্নাতে। জান্নাত অত্যন্ত আরামের জায়গা, শান্তির জায়গা, নাজর নিয়ামতে ভরপুর জায়গা, এয়ার কন্ডিশন রুম, এত সুন্দর জায়গা যেখানে কোনো নিয়ামতের কোনো অভাব নাই। এই নিয়ামতে ভরপুর জান্নাতে আল্লাহ আহকামুল হাকিমিন আব্বাকে থাকার জন্য দিয়েছেন স্পেশাল বিছানা, স্পেশাল রুম, এয়ার কন্ডিশন রুম, দামি দামি খাবার, কোনো কিছুর জান্নাতে অভাব নাই। কথাটা ঠিক কিনা? ঠিক না? কিন্তু জান্নাতে আর কোনো মানুষ নাই, সব কিছু আছে, কিন্তু একটা সমস্যা, এখানে আর কোনো মানুষ নাই। আচ্ছা আচ্ছা, আপনাকে যদি একটা এয়ার কন্ডিশন রুমের ভেতরে একা একা ঢুকাইয়া তালা মারিয়া থুয়ে দেওয়া হয়, আপনি কতক্ষণ থাকতে পারবেন? সর্বোচ্চ আধা ঘন্টা। কথা কয় না? ঠিক না? ঠিক না? যদি আধা ঘন্টা ওভার হয় তাইলে চিল্লাফাল্লা শুরু করবেন, কেউ যদি দরজা খুললে না দেয় বলবেন ভাই তোর পায়ে ধরলাম, তাড়াতাড়ি খুললে দেবে। কথা কয় না? কথা কর না? ঠিক না? ঠিক না? কারণ কি? একা একা ভালো লাগে না। দীর্ঘদিন আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করে একা একা রাখলেন। আব্বা জান্নাতে দামি দামি খাবার খান আর ঘুমান, জান্নাতের বিছানার মধ্যে গড়াগড়ি করেন। দেখেন একা একা কোনো ঘরের মধ্যে যদি কেউ থাকে, কোনো কাজ কাম না থাকে, তাইলে বিছানার মধ্যে পড়ে গড়াগড়ি করে। কথা কান ঠিক কিনা? ঠিক না? আব্বা একা একা বিছানার মধ্যে পড়ে গড়াগড়ি করতেছেন, ভালো লাগে না। রব্বুল আলামিন যেই আল্লাহ আমাদের আব্বা আদমকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কিন্তু কেসটা বুঝা বলাইছেন। কথা কয় না? ঠিক না? ঠিক না? আমার আদম এত গড়াগড়ি করতেছে কেন? মনে হয় আদমের ভালো লাগে না। কথা কান ঠিক না? ঠিক না? আল্লাহ আহকামুল হাকিমিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, আদম রে কি হয়েছে, গড়াগড়ি করতেছো কেন, কি সমস্যা? আব্বা জবাব দেন, আল্লাহ জানি না কি সমস্যা, না সুনিয়ামতে ভরপুর জান্নাতে, জান্নাতে কোনো কিছুর অভাব নাই, এত কিছু থাকার পরও কেন যেন ভালো লাগতেছে না। কি লাগতেছে না? ভালো লাগতেছে না, আল্লাহর আর বুঝার বাকি নাই। কথা কয় না? ঠিক না? ঠিক না? কেন ভালো লাগতেছে না এটা তো আল্লাহ বুঝে ফেলছে। দীর্ঘদিন পরে একা একই জান্নাতে আব্বাকে আল্লাহ রাখছেন, রাখার পর দীর্ঘদিন পর আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করবেন। আল্লাহ আহকামুল হাকিমিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যা যা আমার পয়গম্বর আদমকে আরামসে ঘুম পাড়াইয়া দে, ঘুম পাড়াইয়া তাকে ঘুমের মধ্যে তার বাম পা জোড়টা কুদরতিভাবে অপারেশন করে আদমের সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করে দে। সৃষ্টি হয়ে গেলেন আমাদের মা হাওয়া। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সৃষ্টি করছেন যে হাওয়াকে, সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা হাওয়াকে এত সুন্দর করে সৃষ্টি করছেন, কিতাবে লেখেন যে আল্লাহ দুনিয়াতে যত সুন্দরী নারী সৃষ্টি করছিলেন তাদের মধ্যে অন্যতম একজন সুন্দরী ছিলেন মা হাওয়া। মা হাওয়াকে খুব সুন্দর করে সৃষ্টি করছেন। একটা নারী যদি, যুবতী মেয়ে যদি সুন্দরী হয় তাইলে এমনিতেই সে তাকে সুন্দর দেখায়, কিন্তু ওই সুন্দরী নারীটাকে যদি আবার সুন্দর করিয়া ক্রিম ট্রিম মাখাইয়া, আলতা স্নো পাউডার দিয়া, অলংকার দিয়া সাজাইয়া, জামদানি শাড়ি পরাইয়া বসাইয়া রাখা হয় তাইলে তার সুন্দরের উপর সুন্দর।
কথা কয় না, সুন্দরের উপর সুন্দর। আব্বার জন্য আম্মাকে আল্লাহ কামুল হাকিমিন সাজায়া গুছাইয়া আব্বার শিয়রের পাশে বসায়া রাখছেন, আব্বা তোর নাক দেখায়া ঘুমাইতেছেন। কথা কেন ঠিক না? ঠিক না? কিছুক্ষণ পর আব্বা ঘুম থেকে উঠছেন, চোখ কসলাইয়া কসলাইয়া। দেখেন মানুষ ঘুম থেকে উঠলে চোখ কসলাইয়া কসলাইয়া উঠে, আব্বা চোখ কসলাইয়া কসলাইয়া ঘুম থেকে উঠছেন উঠিয়া। এইভাবে পিছনের দিকে থাকাইছেন, আর যে দেখছেন আমাদের আম্মা হাওয়াকে, দেখার পর বলতেছেন সুবহানাল্লাহ। জোরে কেন সুবহানাল্লাহ? ভালো করে বুঝছেন? এই বিয়া শাদি যারা করো নাই ভালো করে শোনো, ইসলামী রীতি নীতি কিছু বুঝতেই বাসর রাত্রিতে উষ্টুষ ঠিক নাই, কথাও নাই, বার্তাও নাই, পরিচয়ও নাই, সালামও নাই, কালামও নাই, কিছু নিয়ম নীতি আছে কি আছে না? কথা কয় না? আছে কি আছে না? আব্বা সর্বপ্রথম আম্মারে দেখছেন, দেখকে বলছেন কি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যেই দিন সর্বপ্রথম স্ত্রীকে দেখবা বাসর রাত্রিতে ইসলামের সুন্নাহ হইল, ওই রাত্রিতে তুমি তোমার সুন্দরী স্ত্রীকে দেখা মাত্র বলো সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে খুব সুন্দর বানাইছে। হ্যাঁ আব্বা সুবহানাল্লাহ বলছেন, বলার পর উইটা বসছেন, বৈশা আম্মার সঙ্গে পরিচয় লাভ করতেছেন, তারুফ পরিচয় লাভ করা, দুইজনের সঙ্গে কিছু কথাবার্তার বিনিময় হয়েছে। আব্বা আম্মাকে পরিচয় করার জন্য জানতেছেন, তাকে জিজ্ঞেস করতেছেন কি বলতেছেন, সর্বপ্রথম প্রশ্ন আম্মাকে করতেছেন মান আনতে, এই তুমি কেডা? আম্মারে সর্বপ্রথম জিজ্ঞেসেন কি তুমি কে? তো আম্মা জবাব দিছেন আনা হাওয়া, আমি হইলাম হাওয়া নামে একটা মেয়ে। সুবহানাল্লাহ। এরপরে আব্বা আম্মাকে জিজ্ঞেস করতেছেন, দেখেন দুই নম্বর যে প্রশ্নটা আব্বা আম্মারে করছিলেন, এই প্রশ্নের উত্তরটা আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে জানাইয়া দিছে। জোরে কেন সুবহানাল্লাহ? আব্বা আম্মাকে দুই নম্বরে কি প্রশ্ন করেছিলেন, ও মা বোনরা ভালো করে শোনো, এই পুরুষ জাতিরা ভালো করে শোনো, আব্বা আম্মাকে দুই নম্বরের কি প্রশ্ন করেছিলেন? আব্বা আম্মাকে দুই নম্বর প্রশ্ন করেছেন, লেমা খুলিতে, ও হাওয়া বলো দেখি তোমার নাম হাওয়া, তুমি হাওয়া নামে একজন সুন্দরী রূপসী যুবতী মেয়ে, বুঝলাম আমি, কিন্তু বলো হাওয়ারে তোমার মালিক আল্লাহ কেন তোমাকে সৃষ্টি করেছে? তোমার মালিক আল্লাহ কেন তোমাকে সৃষ্টি করেছে? প্রশ্নটা কঠিন না সুজা? কথা কয় বড় কঠিন প্রশ্ন। দেখেন যেমন আব্বা আম্মাও কিন্তু তেমন আম্মা। কথা কয় না? ঠিক না? ঠিক না? আগের আব্বার আম্মাদের মাঝে একটা মিল ছিল, বর্তমানে এই মিল পাওয়া যায় না। কথা কয় না? ঠিক না? ঠিক না? আব্বা হইল এম এ ফাস আর আম্মা হইল এম এ ফাস। ইহুদি কথা কয় না? আব্বা হইল এম এ ফাস, আম্মা হইল এম এ ফাস, ব কলম সাইন জানে না। কথা কয় না? সেখানে দেখি না, এই যেমন আব্বা তেমন আম্মা। আব্বা বড় কঠিন প্রশ্ন করেছেন, আম্মাও কঠিন প্রশ্নের বড় সুন্দর জবাব দিয়েছেন, যথাযথ জবাব দিয়েছেন। আম্মা জবাবে বলেন, লিতাসকুনা ইলাইয়া, ও আদম আমার মালিক আল্লাহ আমাকে এই জন্য সৃষ্টি করেছে আমি যেন তোমাকে শান্তি দেই।
কেন আল্লাহ নারী জাতিকে সৃষ্টি করলো এই আয়াত নাজিল করে দুনিয়ার সমস্ত নারী পুরুষকে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহ নারী জাতিকে কেন সৃষ্টি করলো নারী জাতিকে সৃষ্টি করার প্রয়োজন পড়লো কেন পুরুষকে বুঝাইছেন আগে পুরুষ সৃষ্টি কইরা পরে নারী সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন ও পুরুষ জাতিরা নারী জাতি ছাড়া তোমরা পরিপূর্ণতা লাভ করতে পারো না কথা কোন ঠিক না ঠিক না এই নারী ছাড়া পুরুষের জীবন পরিপূর্ণ হয় না এই কথাটা আল্লাহ আগে আদমকে সৃষ্টি করে আর হাওয়াকে পরে সৃষ্টি করে বুঝিয়েছেন সাথে সাথে এই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন ও নারী জাতি তোমার মালিক আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করার রহস্য কি আমি আল্লাহ বুঝাইয়া দিলাম তোমার সৃষ্টি করার রহস্য হইল তোমার দ্বারা আমি পুরুষ জাতির শান্তি লাভের পরিপূর্ণতা চাই নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের শান্তির জন্য বানাইছেন তাকে শান্তি দিবার জন্য আল্লাহ আহকামুল হাকিমিন বলেন এই পুরুষ জাতিরা সারা দিন মাঠে ঘাটে খেত কামারে কাজ করবে সারা দিন তারা অফিস আদালতে ডিউটি করবে সারা দিন তারা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে ডিউটি করবে সারা দিন তারা স্কুল কলেজ ভার্সিটিতে ডিউটি করবে বিকেল বেলা তারা যখন বাসায় ফিরবে বাসায় ফেরার পর ওই স্ত্রীর কাছে আইসা সে শান্তি লাভ করবে স্ত্রীর কাছে কাছে আসার পর সে শান্তি লাভ করবে সারাটা দিন আপনি পেরেশানি করলেন বাহিরে পেরেশানি করলেন ব্যবসায়ী প্রতিষ্ঠানে দোকানপাটে আপনি পেরেশানি করলেন আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পেরেশানি করলেন এই পেরেশানি ক্লান্ত শান্ত মন নিয়া যখন বাসায় ফিরলেন বাসায় ফেরার পর আপনার স্ত্রী যখন আপনাকে ইস্তেকবাল করলো আপনাকে অভ্যর্থনা জানাইলো আপনাকে সালাম করলো আপনাকে মুস্কি হাসি দিয়ে সালাম কইরা আপনার খরচের ব্যাগটা যখন আপনার হাতে নিল আপনার হাত থেকে নিল নিয়ে যখন আপনাকে ভালোমন্দ জিজ্ঞেস করলো তখন আপনার বাহিরের যেই সমস্ত দুঃখ ছিল বাহিরের যেই সমস্ত টেনশন ছিল মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল কথা কন্যা টিকিনা টিকিনা আমার আল্লাহ বলতেছেন এই জন্যই আমি নারী জাতিকে সৃষ্টি করেছি যেন তারা তাদের স্বামীকে শান্তি দেয় আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা লিতাসকুনু ইলাইহা এই তোমরা যেন তোমাদের স্ত্রীদের কাছে পৌঁছে শান্তি লাভ করতে পারো কিন্তু দুঃখজনক বিষয় ইমানদার আল্লাহর গোলাম বর্তমানে আল্লাহ কামুল হাকিমিন যেই নারী জাতিকে পুরুষের শান্তির জন্য সৃষ্টি করেছিলেন ওই নারীরা পুরুষের জন্য অশান্তির কারণ হয়ে গেছে কথা কই না ঠিক না ঠিক না এই স্ত্রী জাতিরা আমাদের জন্য কেমন অশান্তির কারণ হয়েছে সমস্ত দিন পেরেশানি কইরা বাসায় ফিরার পর স্বামীর সঙ্গে স্ত্রী এমন ব্যবহার করে যেই ব্যবহার করার পর স্বামী আর তার টেনশন দূর হইবে দূরে থাক তা স্বামীর টেনশন আরো বহুগুণ বেড়ে যায় কথা কন না ঠিক না ঠিক না টেনশন আরো বহু গুণ বেড়ে যায় একটা মানুষ গরিব মনে করেন একটা এক যুবক খুব গরিব টাকা পয়সা নাই এই লোকটা ঋণগ্রস্ত হয়ে পড়ছে এত ঋণী হয়েছে ঋণ করতে করতে 2 লক্ষ টাকা ঋণ করে ফেলেছে এত টাকা ঋণ করছে ঋণের চাপে তার এই পেরেশানিতে সারা রাত দিন তার চোখে ঘুম নাই ওই লোকটা করে কি বিকেল বেলা হইলে বাজারে যায় বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ করে দেখি কারো কাছে খুঁজে কিছু টাকা পাওয়া যায় কিনা ঋণদারদের চাপের কারণে সে খুব পেরেশান দেখি কোথায় টাকা পাওয়া যায় এরকম খুঁজতে খুঁজতে রাত 10টা 11টা 12টা বেজে যায় তার বাজারে
রাত 12টার সময় ক্লান্ত শ্রান্ত হইয়া বাসায় ফিরে, বাসায় ফেরার পর যখন ওই যুবকটাকে তার স্ত্রীকে যখন সে ঘরে দরজায় নক করে দরজা খোলার জন্য, ওই স্ত্রী যখন তাকে সুন্দর জবাব না দিয়া গালি দেয়, ওই লোকটা তার যে আগের টেনশন আর পরের টেনশন, এই দুই টেনশন যোগ হওয়ার পর এই লোকটা দুনিয়াতে আর বেঁচে থাকতে পারে না, সে ওই সময় হার্ট ফেল করে মারা যায়। কথা কন্যা ঠিক কিনা? ঠিক না? এরকম খবর আমাদের কাছে আছে কি আছে না? টাটকা যুবক হঠাৎ করে মরে গেছে, কি হয়েছে কি হয়েছে কেউ জানে না, কেউ জানে না কি হয়েছে। হুজুর রাত 12টার সময় আসছিল, আয়েশা দরজায় নক করছে, দরজায় নক করার পর তার স্ত্রী দরজা খুলে দেখে সে ডইলা পড়ে গেছে, মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আইসিউতে ঢুকানো হয়েছে, আইসিউ থেকে মরা লাশ বাইর হয়েছে। বুঝতে আর বাকি নাই, ম্যাডাম তার সঙ্গে খুব খারাপ আচরণ করছে। কথা কন্যা ঠিক কিনা? ঠিক না? ও দোস্ত ঠিক আছে কি ঠিক নাই? দোস্ত এই এই যুবকটা আসার পরে তার স্ত্রীকে দরজায় নক করার সাথে সাথে স্ত্রী তাকে এমন গালি দিয়ে বসছে, এমনও গালি শোনা যায়, বলতেছে গোলামের ফুত গোলা। কথা কয় না? রাত 12টার সময় আসছে, আয় আজকে ঘরে ঢুকতে দিন মা। কথা কয় না? আছে কি আছে না? এমন জল্লাদ স্ত্রী আছে কি আছে না? এই স্ত্রীটার জানা থাকা কথা, তার স্বামীটা 2 লক্ষ টাকার ঋণী, ঋণগ্রস্ত, ঋণের পেরেশানিতে রাত 12টা পর্যন্ত বাহিরে কাটায়, বাহির থেকে রাত 12টার সময় ভেতরে আসছে, ঘরে আসছে, ওই লোকটাকে একটু শান্তি দেওয়ার কথা, কিন্তু শান্তি না দিয়া ওই স্ত্রী যখন তাকে গালি দেয় তখন স্বামী আর বরদাস্ত করতে পারে না, ওই স্বামী তার আগের টেনশন আর পরের টেনশন যোগ হওয়ার কারণে সে হার্ট ফেল করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। এই জন্য যুবক চিন্তা করে দেখো, আল্লাহ কামুল হাকিমিন ওই নারী জাতিকে সৃষ্টি করেছে পুরুষের শান্তির জন্য, কিন্তু এই স্ত্রীটা তোমার জন্য অশান্তির কারণ হয়ে গেল। ও মা বোনেরা ভালো করে শোনো, আমার মালিক আল্লাহ দুনিয়াতে তোমাকে শান্তির জন্য তৈরি করেছে, পুরুষকে শান্তি দেবার জন্য আল্লাহ কামুল হাকিমিন যেই উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করেছে, নারী জাতিরা যদি ওই উদ্দেশ্য তোমার দ্বারা বিঘ্নিত হয় তাহলে তুমি স্মরণ রাখবা, কাল হাসুরের মাঠে রব্বুল আলামিনের আদালতে অবশ্যই অবশ্যই তোমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে, অবশ্যই তোমাকে বিচারের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও নারী, তুমি দুনিয়াতে কেমন ভাবে তোমার স্বামীকে শান্তি দিবে তুমি চিন্তা করো। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত নারী জাতিকে শিক্ষা দিয়ে গেছেন, জানা গেছেন, ও নবীর উম্মত শোনা, তোমাদের স্বামীদের সঙ্গে তোমরা কেমন করে তাদেরকে শান্তি দিবা, তাদের সঙ্গে আচার ব্যবহার কেমন করবা, তাদের সঙ্গে তোমাদের সুলুক কেমন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নারীরা শোনো, আমার স্ত্রীদের আদর্শের দিকে তোমরা তাকাও, আমার খাদিজার আদর্শের দিকে তোমরা তাকাও, আমার আয়েশার আদর্শের দিকে তোমরা তাকাও, আমার উম্মে হাবিবার আদর্শের দিকে তোমরা তাকাও, আমার হাফসার আদর্শের দিকে তোমরা তাকাও, আমার জয়নবের আদর্শের দিকে তোমরা তাকাও, আমার ফাতিমাতুজ জাহরার আদর্শের দিকে তোমরা তাকাও। এরা যেইভাবে স্বামীদের খিদমত করেছিল, স্বামীর সেবা করেছিল, ওইভাবে যদি তোমরা সেবা দিতে পারো তাহলে অবশ্যই অবশ্যই এদের সাথে তোমাদের হাসর হবে,
তোমরা যদি তাদের তোমাদের স্বামীদের শান্তির আসবাব হইতে চাও, তোমরা যদি তোমাদের স্বামীর শান্তির কারণ হইতে চাও, তাদেরকে যদি তোমরা শান্তি দিতে চাও, তাহলে আমার খাদিজার আদর্শের দিকে তাকাও, আমার আয়েশার আদর্শের দিকে তাকাও। দোস্ত আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিয়ে করেছিলেন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরত খাদিজাকে আল্লাহর রাসূল যখন বিয়ে করেন, রাসূলের বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স ছিল কত? 40 বছর। আচ্ছা, 40 বছর যখন মানুষের হয় তখন তো মানুষ বুড়া হয়ে যায়, কথা কর ঠিক না? ঠিক না? তাইলে বোঝা গেল রাসূল টকবগে যুবক, 25 বছরের যুবক বিয়ে করলেন 40 বছরের বুড়িকে, কথা কর ঠিক না? ঠিক না? এই 40 বছরের যুবক 40 বছরের বুড়িকে বিয়ে কইরা 25 বছরের যুবক এত ভালো পাশা পাইছেন। আল্লাহর রাসূল বলেন, আমার খাদিজা যতদিন দুনিয়াতে জীবিত ছিল আমি রাসূল অন্য কোন স্ত্রীকে বিয়ে করি নাই। এই বুড়ি কেমন আল্লাহর রাসূলকে ভালোবাসা দিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার উপরে এত সন্তুষ্ট ছিলেন, আল্লাহর রাসূল প্রায় সময় সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে হযরত খাদিজার প্রশংসা করতেন। খাদিজার প্রশংসা করতে যাইয়া আল্লাহর রাসূল বাণী দিয়েছেন, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, দুইটা সময়ের কথা, আমি দুই দিনের কথা, আমার খাদিজার দুই দিনের কথা আমি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন বলতে পারবো না। এই দুই দিন আমার খাদিজা আমাকে যে অবদান দিয়েছিল, আমাকে যে সান্ত্বনা দিয়েছিল, আমাকে যে টেনশন মুক্ত করেছিল, এই ইতিহাস আমি কোনোদিন বলবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যে একটা হইল, আল্লাহর রাসূল বলেন, আমি যখন তায়েফের জমিনে কাফের মুশরিকদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলাম, ইমানের দাওয়াত দিতে গেলাম, বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম যে তায়েফের কাফেররা আমার ইমানের দাওয়াত, আমার ইসলামের দাওয়াতকে তারা কবুল করবে, মুসলমানদের শক্তি সামর্থ্য বাড়বে, কথা কোন ঠিক কিনা? ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বুক ভরা আশা নিয়ে গেছি, কিন্তু তায়েফের জমিনে কাফেররা আমার দাওয়াত তো তারা গ্রহণই করে নাই, বরং তারা আমাকে এমন করেছে, আমাকে এমন ভাবে তারা আমার পিছনে যুবক ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে, এরা আমাকে পাথর দ্বারা আঘাত করেছে, আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে, যেই শরীরে মশা মাছি বসা হারাম ছিল ওই শরীর থেকে তারা রক্ত জড়িয়েছে, আমি নবী তায়েফের জমিন থেকে বারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরলাম, খুব ভাঙ্গা মন নিয়ে ফিরলাম, রক্তাক্ত শরীর, রক্তাক্ত জামা কাপড় নিয়ে। আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত ঝরতেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, কাপড় রক্তাক্ত, এই অবস্থায় তায়েফের জমিন থেকে ফিরছেন। এইদিকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভ্যাস ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসতেন, আসার সময় হইতো, এই সময়টা উনার জানা ছিল যে এই টাইমে প্রত্যেক স্ত্রীর জানা থাকা দরকার। ও মা বোনরা ভালো করে শোনো, তোমাদের যখন একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, এক মাস, দুই মাস তোমার স্বামীর ঘর সংসার তুমি করবা, তখন তোমার একটা আইডিয়া হয়ে যাবে তোমার স্বামীর ব্যাপারে, যে প্রতিদিন রাত্রিবেলা আমার স্বামীটা কোন টাইমে আসে, ওই টাইমে তুমি দরজার পাশে দাঁড়ায়া থাকো, তার জন্য অপেক্ষা করো, তার জন্য অপেক্ষা করো, তাকে রিসিভ করার জন্য অপেক্ষা করো। এটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল। আল্লাহর রাসূল যখন বাড়িতে আসার সময় হতো, তখন তিনি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর রাসূলকে রিসিভ করার জন্য তিনি দাঁড়ায় থাকতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন, খাদিজা একটু আগায় যাইয়া হাতে কোনো কিছু থাকলে সেটা হাতে নিতেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুস্কে হাসি দিয়া আল্লাহর রাসূলকে সালাম করতেন। সালাম করে জিজ্ঞেস করতেন, কাইফা হালুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরটা কেমন, আপনি কেমন আছেন, ভালো আছেন তো, শরীরটা ভালো তো, আপনি অনেক দূর থেকে সফর করে এসেছেন, সফরের সময় রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই তো? এইগুলি জিজ্ঞাসা করা জরুরি, কথা কয় না? কথা কন ঠিক কিনা? ঠিক না?
আজকে কয়টা নারী তার স্বামীর এই কথাগুলি জিজ্ঞেস করে? সালাম তো করেই না, কথা কর না, ঠিক না? ঠিক না দোস্ত আহবাব, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালাম কইরা আল্লাহর রাসূলকে মুস্কে হাসি দিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন, শরীরটা কেমন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিন তায়েব থেকে ফিরে আসলেন, আল্লাহর রাসূলকে দূর থেকে হযরত খাদিজা দেখতেছিলেন, দেখে দেখতেছেন শরীরের মধ্যে জামা কাপড় রক্তাক্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেহ থেকে রক্ত ঝরতেছে। এই রক্তাক্ত দৃশ্য দেখে হযরত খাদিজা যারা রক্ত জড়িয়েছে রব্বুল আলামিন, আমি আজকে আপনার আদালতে, দুনিয়ার কোন আদালতে বিচার দিচ্ছি না, আপনার আদালতে বিচার দিচ্ছি, তায়েফের কাফেরদের এই জুলুমের বিচারটা আপনি নিজের হাতে করে নিয়ে। হযরত খাদিজা কেঁদে কেঁদে রব্বুল আলামিনের কাছে এই দোয়া করতেছেন, আর আল্লাহর রাসূল আগে আসতেছেন। একেবারে যখন কাছাকাছি হয়ে গেছে তখন হযরত খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তিনি চৌকের পানিগুলি উড়না দিয়ে মুছে নিলেন। খুব বুদ্ধিমতী নারী ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি এই মুহূর্তে কান্নাকাটি করি, আমার চৌকে যদি আল্লাহর রাসূল পানি দেখতে পান, তাইলে রাসূলুল্লাহর দুঃখ আরো বেড়ে যাবে। কথা কন্যা, ঠিক না? ঠিক না? দেখছেন কত বুদ্ধিমতী নারী ছিলেন হযরত খাদিজা। চৌকের পানিগুলি ঝল উড়না দিয়ে মুছে নিলেন, মুছা মুসকে হাসি দিয়া আল্লাহর রাসূলকে সালাম করে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, আপনার অবস্থা কেমন? তো আল্লাহর রাসূল তো এত বারাক্রান্ত, এত ভাঙ্গা মন নিয়ে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খাদিজা, ও খাদিজা, কি অবস্থা আমার, আমার কেমন কন্ডিশন? খাদিজা রে, আমার চেহারার দিকে তাকাই তো বুঝতে পারতেছো, খাদিজা তায়েফের জমিনে গিয়েছিলাম বুক বড়া শানিয়া। ও খাদিজা, যেই আশা নিয়ে গিয়েছিলাম রে খাদিজা, ওই আশা তো পূরণই হলো না, তায়েফের কাফেররা যুবক ছেলে ফেলেদেরকে আমার পিছনে লালিয়ে দিয়েছে, ওরা পাথর দ্বারা আমার শরীর মোবারকে আর তারা ঢিল ছুঁড়েছে, আমাকে রক্তাক্ত করেছে, আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে। ও খাদিজা, রক্তাক্ত দেহ আর রক্তাক্ত জামাত নিয়ে ফিরলাম। খাদিজার মনের মধ্যে বড় দুঃখ। হযরত খাদিজা দেখলেন আল্লাহর রাসূল মানসিক ভাবে এমন ভাবে ভেঙে পড়েছেন, এই মুহূর্তে যদি আমিও কান্নাকাটি করি, এই মুহূর্তে যদি আমিও দুর্বল হয়ে যাই, আল্লাহর রাসূলের মন মানসিকতা আরো দুর্বল হয়ে পড়বে, রাসূল আরো দুর্বল হয়ে পড়বেন। আল্লাহর রাসূলকে সেই সময় খাদিজা এমন একটা বাসন দিয়েছিলেন যেই বাসনটা হাদিস শরীফের এসেছে। আল্লাহর রাসূলকে খাদিজা দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে গরম একটা বাসন দিলেন, বাসন দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন মানসিকতা আপনার এত দুর্বল হয়ে গেছে, আপনি মানসিকভাবে এত ভেঙে পড়েছেন, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, আপনার তো এত ভেঙে পড়ার কথা না, আপনি তো এমন একজন স্ত্রীর স্বামী যে স্ত্রীটা আরবের মধ্যে সব চাইতে বড় ধনাঢ্য মহিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা, প্রভাবশালী প্রভাবশালী মহিলা খাদিজার স্বামী আপনি, কার এত বড় সাহস আমার স্বামীর গায়ে হাত উঠিয়েছে, আমার স্বামীর গায়ে আছর লাগিয়েছে, আমি অবশ্যই তাকে ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে মক্কার জমিনে আপনার শরীরের উপর আঘাত করতে পারে এমন কোন বাবার সন্তান তাদের সাহস হবে না। এই বাসন যেমনি খাদিজা দিছেন, আল্লাহর রসুলের শরীরের মধ্যে এমন হিট আইছে, রসুলুল্লাহ শরীর গরম হয়ে গেছে গা। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল বলেন আমি যে রক্তাক্ত শরীর নিয়ে আসলাম রক্তাক্ত জামা নিয়ে আসলাম আমি মুহূর্তের মধ্যে আমার সব দুঃখ ভুলে গেছি ব্যাপারটা কেমন হইছে আপনাদেরকে एग्जांपल দিলে বুঝবেন সহজে মনে করেন আপনাদের এলাকায় একটা গরীব ছেলে টাকা পয়সা নাই সম্পদ নাই কিন্তু সে বিয়া করছে এক চেয়ারম্যানের মেয়ে কথা কই না এই চেয়ারম্যানের মেয়ে যখন গরীব ছেলে বিয়া করছে যদিও সম্পদ নাই এলাকার মানুষ চেয়ারম্যানের জামাই হিসেবে হেরে মুরব্বি বানায় লইছে কি কথা কই না এরকম বানায় কি বানায় না এমপি সাহেবের মেয়ের জামাই যদি কোনো এলাকার ছেলে হয় তাহলে হে ওই বড় নেতা मुरब्बी मुरब्बी सब कर सकाल बेला घूमते क्यों